Assalamualaikum warahmatullahi wabarakatuh. Wa in jahadaka ala an tushrika bima laysa laka bihi ilm wa in jahadaka jodi tomar ma baba tomar upore prochesta chalay ala an tushrika bi amar sathe shirik korar jonno ma baba jodi tomake ami allah sathe shirik korar jonno jodi nirdesh de ma laysa laka bihi ilm jei bepare tomar kache kono ilm nai mane shirik korar pokkhe তোমার কাছে কোনো দলিল নেই কারণ শিরিকের কোনো দলিল থাকে না আল্লাহ পাক জমিনে শিরিকের কোনো দলিল নাযিল করেন নাই এজন্য যারা শিরিক করে তারা নিজেরাই শিরিক বানায় নে নিজেরাই নামকরণ করে নিজেরাই সব উদ্ভাবন করে এজন্য আল্লাহ পাক বলেন যে এই ব্যাপারে শিরিকের ব্যাপারে তোমার কাছে প্রয়োজনীয় কোনো এলেম নাই এরকম অবস্থায় তোমার বাবা বা যদি তোমাকে শিরিক করার জন্য নির্দেশ দেয় ফালা তুতিউহুমা খবরদার মা বাবার কথা শুনিও না তাহলে মা বাবার নির্দেশ মানা যেমন ফরজ মা বাবার নির্দেশ না মানাও ফরজ ফরজ কোন সময় মা বাবা যখন তাওহীদের নির্দেশ দিবে মা বাবা যখন ভালো কাজের নির্দেশ দিবে আল্লাহর হুকুম পালন করার জন্য বলবে তখন মা বাবার কথা শোনা ফরজ কিন্তু মা বাবা যদি হারাম কাজ করতে বলে মা বাবার কথা শোনা যাবে না না শোনা ফরজ মা বাবা কইতেছে ফজরের সময় মসজিদে যাওয়া দরকার নাই ছোট মানুষ তুমি বড় পড়ি পেল এই মা বাবার কথা শোনা যাবে না না শুনে জামাতে হাজির হতে হবে মা বাবা কইতেছে তুমি ছোট মানুষ তোমার দাড়ি রাখা দরকার নাই এই জায়গায় মা বাবার কথা না শোনা ফরজ আমি ছোট মানুষ হইলে তো দুনিয়াতে যখন আসছি তখন আল্লাহ দাড়ি সহ বানাইতে পারতেন তা আল্লাহ পাক তো দুনিয়াতে আসার সময় দাড়ি দেন নাই যখন আল্লাহ মনে করছেন আমি দাড়ি রাখার উপযুক্ত হয়েছি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাড়ি দিয়েছেন তাহলে এখন আমি ছোট নাই এখন বাবা বাবা যদি কয় না তুমি এখনো ছোট মানুষ বা তোমারে বিয়ে করাতে গেলে সমস্যা আছে দাড়ি রাখিও না দাড়ি কেটে ফেলো তখন মা বাবার নির্দেশ না মানা ফরজ ঠিক একইভাবে মা বাবা যদি আল্লাহর কোনো নাফরমানি করতে বলে কোনো হারাম চাকরি করতে বলে সুদের চাকরি করতে বলে কোনো হারাম কাজ করতে বলে অথবা বাজারে নিয়ে কোনো জিনিস বিক্রি করতে বলছে যেটা ধোঁকাবাজি করে ফতারনা করে ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে মেয়েকে বলছে দুধের মধ্যে পানি মিশানোর জন্য মেয়ে মাকে বলছে কি যে ওমরের সন্তানরা দেখবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখে যাবেন এই জন্য সন্তানকে যদি কোনো হারাম কাজ শিরিকের কাজ কুফরি কাজ বেদাতি কাজ সন্তানকে করার জন্য যদি মা বাবা বলে আল্লাহ পাক বলেছেন ফালা তুতিউহুমা খবরদার মা বাবার কথা শোনা যাবে না আল্লাহ এবং রাসূলের নির্দেশের বিপরীত মা বাবার কোনো কথা শোনা যাবে না ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা তবে মা বাবা তোমাকে ওই শিরিক করার জন্য বলছে এইজন্য মা বাবার সাথে বেয়াদবি করবে এরকম না ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা দুনিয়াতে মা বাবার সাথে সুন্দর আচরণ করবা সদাচরণ করবা মানে মা বাবা যদি নামাজও না পড়ে অনেকে কয় আমার আব্বা নামাজ পড়ে না অনেক সন্তানেরা আমাদের কাছে বলে যে শেখ আমার আব্বা তো নামাজ পড়ে না নামাজ না পড়ুক কিন্তু তার সাথে ভালো আচরণ করতে হবে তিনি বাবা বাবা হিসাবে ভালো আচরণ করতে হবে তিনি আল্লাহর নাফরমানি করুক তিনি সুদ খাক তিনি ঘুষ খাক কিন্তু সন্তান যখন বয়স প্রাপ্ত হবে সন্তান যখন বালক হয়ে যাবে সন্তানের জন্য স্পষ্ট যদি জানে বাবা হারাম উপার্জন করে তখন আর খাওয়া যাবে না তখন সন্তান নিজে উপার্জন করে খাওয়ার চেষ্টা করতে হবে কিন্তু মা বাবার সাথে মানে বাবা যত আল্লাহর নাফরমানি করুক এমনকি মা বাবা যদি মুশরিকও হয় তাও মা বাবার অধিকার আদায় করা লাগবে মা বাবার সাথে সুন্দর আচরণ সুন্দর ব্যবহার অব্যাহত রাখতে হবে এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া তবে শোনো মা বাবার প্রতি সদাচরণ করবা মা বাবার কথা শোনা যাবে না সবসময় এত্তাবা করবা অনুসরণ করবা ওই সমস্ত মানুষের ওই রাস্তার অনুসরণ করবা মান আনা বা ইলাইয়া যারা আমি আল্লাহর দিকে একাগ্র চিত্তে প্রত্যাবর্তন করেছে আমি আল্লাহর দিকে যারা আল্লাহমুখী হয়েছে এই আল্লাহমুখী মানুষগুলার রাস্তা তোমরা অনুসরণ করবা সুম্মা ইলাইয়া মারজিউকুম অতঃপর তোমাদেরকে আমি আল্লাহর দিকেই ফেরত আসতে হবে বা উনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আমি তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমাদের আমলগুলো সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব সুবহানাল্লাহ